স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই তাহলে কার কথা ধর্তব্য হবে? এসব ক্ষেত্রে করণীয় কি? ভাইরা আমার, স্বামী যদি তালাক দিয়ে থাকেন স্ত্রী যদি তালাক নাও শুনেন তারপরও তালাক পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয়। স্বামী যদি বলেন আমি সজ্ঞানে তালাক দিয়েছি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে। দ্বিতীয়ত, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না। স্বামী যদি সজ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে স্ত্রী না শুনলেও তালাক হবে। এক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হবে। স্বামী স্ত্রী দুজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি, স্বামী যদি বলেন আমি দিয়েছি, তাহলে স্বামীর কথাই ধর্তব্য হবে এবং তালাক হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি, যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য, যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য, আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে আর যা করেন খবরদার, তালাক এটা দেওয়ার চেষ্টা, মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না। কথায় কথায় কিছু হলে, কিছু ছোট লোক পুরুষ আছে তালাক দেওয়ার কথা বলে, কথায় কথায় কিছু ছোট লোক মহিলা আছে কিছু হলেই বলে তোমার সংসার আর করবো না, গেলাম বাপের বাড়িতে, আছে না নাই? এই পুরুষগুলাও ছোট লোক, এই মহিলাগুলোও ছোট লোক। কিছু বন্ধু আছে আপনাদের, দেখবেন এই বন্ধুরা কিছু হলেই বলে কাটটি তোর সাথে, সকাল বিকাল শুধু কাটটি দেয়, আছে না নাই? তোর সাথে আর কথা নাই, যা কয়দিন গাল ফুলাইয়া থাকে, আছে না নাই? বাইরে আমার ঠিক একইভাবে কথায় কথায় তালাক দেওয়া খুব ডেঞ্জারাস জিনিস, মনে রাখবেন। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজদুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টমি করলে তা হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। আপনি আমার বুকে ছুরি মেরে দিলেন, এরপর আপনি বললেন ও সরি আমি তো আসলে আপনাকে হত্যা করার উদ্দেশ্য ছিল না, আপনি মরে গেছেন। এখন মরে যাওয়ার পরে আপনি যদি বলেন সরি জিব্বায় কামড় দেন, আমি কি জিন্দা হবো আর? তালাক হলো এরকম একটা জিনিস, আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। স্ত্রীর সাথে কোনো কারণে বনিবানা হচ্ছে না, গন্ডগোল ফাসাদ হচ্ছে, এমন কিছু কাম ঘটাইছে স্ত্রী আপনার চান্দিপুরা গরম হয়ে গেছে, পারলে একটা ধাক্কা দিয়ে দেন, পারলে একটা চিমটি দিয়ে দেন, পারলে একটা ধমক দিয়ে দেন। আপনি যদি অন্যায় করেন আপনার বিচার পরে করা যাবে, কিন্তু তালাক দিবেন না খবরদার, এটা হুটহাট করে দেওয়ার জিনিস না। সুচিন্তিতভাবে বুঝে পরামর্শ করে আইনবিদদের সাথে, ওলামাদের সাথে, মুফতিদের সাথে, মুরব্বীদের সাথে ডিসকাস করে তারপর সুচিন্তিতভাবে ডিসিশন নেবেন। হুটহাট করে তালাক দিবেন, এরপরে সে কান্নাকাটি করবেন, তালাক যদি তৃতীয় দফায় হয়ে যায় সারা পৃথিবীর সমস্ত আলেম একসাথে হয়েও ওই তালাককে ফেরাতে পারবে, খুব ভয়াবহ বিষয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে বউয়ের সাথে আর যা হোক কথায় কথায় তালাকের কথা বলবেন না। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি সার্বিকভাবে অক্ষম, শারীরিকভাবে অক্ষম হয় স্ত্রীর হুকুম কি? মা বাবা যদি জোর করে সংসার করার জন্য বলে তবে মা বাবা কি গুণাগার হবে? অবশ্যই এক্ষেত্রে মা বাবা গুণাগার হবে যদি তার মেয়েকে এরকম অসুস্থ ব্যক্তির ঘর করতে বাধ্য করে এবং এর ফলে মেয়ে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। মনে রাখবেন বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্র সংরক্ষণ, চরিত্রের হেফাজত, সম্ভ্রমের হেফাজত, মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে এই প্রক্রিয়ায়, এটি আল্লাহ তাআলার সুন্নাহ। বিবাহকে পৃথিবীর যে সমাজগুলো উঠিয়ে দিয়েছে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কারোর সাথে যৌন সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক করাটাকে বৈধতা দিয়েছে, সেই সমস্ত দেশে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়েছে। আপনি চায়নায় চলে যান, তাদের দেশে মানুষের জন্মের হার এই পরিমাণ কমেছে, এখন প্রণোদনা দিয়ে গভর্নমেন্ট জন্মের হার আর ফেরত আনতে পারছে না। আপনি পশ্চিমা দুনিয়াতে চলে যান, সন্তান জন্ম হওয়ার পর গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু আর হচ্ছে না। কারণ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন হয় তখন শুধুমাত্র শারীরিক ভোগ উপভোগের ব্যাপারটাই মৌলিক থাকে আর সন্তানের বিষয়টা গৌণ থাকে, আর কখনো মানুষকে ওই কালচারে ফিরিয়ে আনা যায় না। এজন্য বিবাহের কোনো বিকল্প নাই মানব সভ্যতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। এজন্য খেয়াল রাখবেন যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করলে ইসলামী শরিয়াতে দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, বিচারিকভাবে সেটি কার্যকর হবে, যে সেটি নিজের হাতে তুলে নিতে পারবে না। তো যাই হোক, এই নির্দেশনার কারণে একজন স্ত্রী তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, যেহেতু তার চরিত্র হেফাজত করা এখানে কঠিন হয়ে যাবে, অতএব স্বামীকে সুযোগ দেওয়াতে পারে, দেওয়া যেতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে, নানাভাবে করে যদি কোনোভাবে তার সুস্থতার আশা আর না থাকে, মা বাবা ওই মেয়েকে ওই ভদ্রলোকের ঘর করতে বাধ্য করার কোনো এখতিয়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই, যদি করে তাহলে তারা গুণাগার হবে। এই মেয়ে আদালতের আশ্রয় নিতে পারেন, তিনি বিচারের মুখোমুখি করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কারণ
তার চরিত্রের প্রশ্ন এখানে ইসলাম চরিত্রের প্রশ্নে কোনো আপোষ করতে বলে না হ্যাঁ যদি তার চরিত্র হেফাজত করতে পারেন তিনি সেই সুযোগটা থাকে সেই আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ার থাকে তাহলে ভিন্ন কথা এটা তার ব্যাপার কিন্তু তিনি যদি মনে করেন যে না আমার স্বামীর যে অক্ষমতা আছে এর ফলশ্রুতিতে আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি অন্যত্র তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তিনি এই স্বামীকে তরক করার অধিকার তার আছে হারাম রিলেশন থেকে বাঁচার উপায় কি আমি আপনার লেকচার থেকে সলিউশন শুনেছি কিন্তু তারপরেও আমি আমার মনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারি না এখন আমি কি করতে পারি আলহামদুলিল্লাহ শত শত হাজার যুবক এখন হারাম থেকে বাঁচার চেষ্টা করে এটা আমাদের কোনো প্রাণিত করে আলহামদুলিল্লাহ এই যুবকরা এই দেশের সম্পদ এরাই দুর্নীতি মুক্ত যৌতুক মুক্ত মাদক মুক্ত এরাই সকল অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ যেই যুবক মনে মনে ভেতর থেকে কোনো পাপ করতে চায় না যে একাকী নির্জনে কোনো পাপ করতে চায় না যাকে মনিটর করার জন্য সিসিটিভির প্রয়োজন হয় না যে স্বনিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে চলে তাকওয়া তাকে মনিটর করে এই যুবকের চেয়ে বড় কোনো সম্পদ এই দেশের আরেকটা হতে পারে না যুবক ভাইরা হারাম রিলেশন থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই দ্রুত বিবাহের কোনো এজন্য একদিক থেকে হালাল উপার্জন শুরু করেন অপর দিক থেকে আপনার আব্বা আম্মাকে বোঝানো শুরু করেন বুঝাইতে না পারলে কোনো হুজুরের কাছে ধরে নিয়ে আসেন একবার ঢাকায় এক প্রোগ্রামে ছিলাম এক যুবক তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে আইনা বলতেছে হুজুর এই যে আমার আব্বা আমি বহু বলতেছি আমাকে বিয়ে দিতে কখনো সে বিয়ে করতে চায় না আপনি একটু কিছু বলেন আমি দেখলাম মাশাআল্লাহ তো খুব সাহসী ছেলে পরে তার বাপরে কিছু নসিহত করে ছেড়ে দিলাম তো যাই হোক সময় নিয়ে ওলামাদের কাছে নিয়ে যাবেন এবং বুঝাবেন দ্রুত বিয়ে করা মাস্টারবেশন থেকে বাঁচা পর্নোগ্রাফি থেকে বাঁচা নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো দ্রুত বিবাহের দিকে যাওয়া আর তার পাশাপাশি অপরাধের জায়গাগুলো থেকে সরে আসেন যে সমস্ত মেয়েদের সাথে রিলেশন হয়েছে এক যুবক আমাকে একটু আগে স্টেজে উঠে বললেন যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম সে অন্য ধর্মাবলম্বী ছিল এখন তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর জন্য পরিবারও চাপ দিয়েছে কিন্তু আমি মন থেকে মানতে পারছি না মনে চায় আত্মহত্যা করি ছেলেটার সাথে খুব বেশি সময় আমি কথা বলতে পারলাম না সালাতের সময় হয়ে গেছে তিনি সহ আরো যারা যুবকরা আছেন তাদেরকে বলছি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে যখন ত্যাগ করবেন এই ত্যাগের বিনিময়ে আপনি আল্লাহকে পাবেন এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যাকে দেখে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন অবৈধ সম্পর্ক হয় শয়তান আপনাকে ফুসলাবে এই মেয়ে না হলে তোর জীবন পুরোটাই মিশা অরে ছাড়া তুই সুখী হবি না এরকম বলে না সব ক্ষেত্রে বলে কিন্তু এই তথাকথিত প্রেম বা অবৈধ ভালোবাসা করে যারা সম্পর্ক করে রিলেশন করে দেখেন এগুলো কয়টা টিকে মেড ইন চায়না মালও আরো বেশি টিকে এগুলো এত কম টিকে কয়দিন পরে দেখবেন যে বিয়ে ভেঙে গেছে শেষ ঠিক না ঠিক যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় সারাদিন টানা সিনেমাতে তাদের বিয়ে দেখবেন যে দুই দিন পর পরই ভাঙে তাহলে বোঝা গেল এগুলো সব দুই নম্বর সম্পর্ক এগুলো কখনো রিয়েল সম্পর্ক হতে পারে অতএব আল্লাহর জন্য হারামকে ত্যাগ করবেন মনে রাখবেন যে মেয়েকে ছাড়া মনে হচ্ছে আপনি বাঁচবেন না এটা মিথ্যা কথা শয়তান বলতেছে ওর চাইতে আরো ভালো মেয়ে আপনার জন্য আল্লাহ অপেক্ষা রাখছেন এমন হতে পারে বিধা আল্লাহর জন্য ত্যাগ করতে শিখবো তো ইনশাআল্লাহ